দর্শক আর এখন এডিশনে আপনাদের স্বাগতম আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হুদা লেট এডিশনে আমাদের আজকের বিষয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন আর এই জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ইউনিভার্সিটি অফ লন্ডনের অর্থনীতি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর মুশতাক হুসেন খান এবং বাংলাদেশ রাষ্ট্রবিজ্ঞান সমিতির সভাপতি প্রফেসর ডক্টর আতাউর রহমান আপনাদের দুইজনকেই আমাদের স্টুডিওতে স্বাগতম প্রথমে প্রফেসর মুশতাক আপনাকে জিজ্ঞেস করি স্বাধীনতার মাস ডিসেম্বর এটা মনে করিয়ে দেয় আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা যার জন্য একটা ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক সমাজতান্ত্রিক দারিদ্রমুক্ত দেশের জন্য তিরিশ লক্ষ লোক প্রাণ দিয়েছে কিন্তু আমরা কোনোটাই এই অর্থনৈতিক বলেন সামাজিক বলেন কোনো দিকেই আমরা একশো ভাগ অর্জন করতে পারি নাই যেটা আমাদের স্বপ্ন ছিল কোনোটাই হয় নাই এটা কেন মানে এই ফ্রাস্ট্রেশনটা কেন হলো একশো ভাগ তো কোনো দেশই অর্জন করতে পারে না তবে কথা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে আমরা ষাটের দশকে কোথায় ছিলাম আমরা একটা পরাধীন রাষ্ট্র ছিলাম এবং আমার মনে আছে আমি যখন বড় হচ্ছিলাম ঢাকায় আমার তখন বয়স আট নয় দশ আমরা থাকতাম সেই কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে যেটা এখন কাজী নজরুল ইসলাম তখন শাহবাগ অ্যাভিনিউ ছিল আমি তখন একজন ছোট ছেলে হিসেবে সেই রাস্তা একাই ক্রস করে ওই উল্টো দিকে জোহরা ম্যানশন থেকে বিস্কুট মিষ্টি কিনে নিয়ে আসতাম সেই রাস্তায় এখন আপনি আর ক্রস করতে পারবেন না আপনাকে ওভারহেড দিয়ে যেতে হবে গাড়ির ভিড়ে সেখানে গাড়ি চলে না আমাদের তো অনেক আমরা এগিয়ে এসেছি আমাদের কোনো শিল্প ছিল না আমাদের কোনো শিল্পপতি শ্রেণী ছিল না আমাদের কোনো প্রযুক্তি ছিল না এসব হয়েছে এবং যে কোনো উন্নয়নশীল দেশে আমরা ষাটের দশকে এখানে আমাদের একটা উন্নত একটা উৎপাদনশীল খাত ছিল না এখন একটা উন্নয়নশীল দেশে যখন আপনি সেই নতুন একটা ধনিক শ্রেণী তৈরি করেন এবং সেটার যে তুমুল যে একটা রদবদল হয়ে যায় সমাজে সেটাতে স্বাভাবিকভাবেই প্রচণ্ড আপনার অস্থিতিশীলতা হয় একটা দেশে এবং স্বাধীনতার পরপরই আমরা দেখেছি একটা নতুন ধনিক শ্রেণীর আবির্ভাব শুরু হয় এবং সেখানে এই যে আপনার গ্রাস করা নতুন সম্পদ লুণ্ঠন এর মাধ্যমে কিন্তু একটা ধনী শ্রেণী বের হয় সব জায়গায় আমরা এই একই চিত্র দেখি বাংলাদেশ কোনো ব্যতিক্রম না তবে যদি আপনি এই প্রক্রিয়াটাকে সাধারণ মানুষের পক্ষে কাজ করাতে চান তাহলে আপনাকে কয়েকটা জিনিস একই সঙ্গে দেখতে হবে প্রথমটা হচ্ছে যে এই যে নতুন ধনী শ্রেণী বেরোচ্ছে এরা যেন তাদের এই সম্পদ সংগ্রহ করার প্রক্রিয়াটা খুব বেশি ক্ষতিকর না হয় অন্য সবার জন্য এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এটা হবে কিন্তু এটা নিয়ন্ত্রণে রাখতে হবে তার মানে এটা একটা খুব একটা নাজুক ব্যাপার আপনাকে করতে দিতে হবে আবার সেটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এক নম্বর কারণ আমার নতুন ধনী শ্রেণী না বেরোলে আমার কিন্তু বিকাশ ঘটবে না দ্বিতীয়ত আপনার এমন কিছু নীতি দরকার যে নতুন যারা টাকা অর্জন করছে তারা যেন প্রতিযোগিতামূলক উৎপাদনশীল খাতে সেটা বিনিয়োগ করে এটা যাতে বিদেশে না নিয়ে যায় বিলাসবহুলভাবে নষ্ট না করে সেটার জন্য আপনার কিছু উৎসাহ এবং রাষ্ট্রের কিছু চাপ তাদের উপর থাকতে হতে হবে রাজনৈতিক চাপ তাদের উপর থাকতে হতে হবে এবং তৃতীয়ত এই গণ্ডগোলে প্রক্রিয়াটাকে আপনাকে মোটামুটি স্থিতিশীল রাখতে হবে যাতে আপনার গৃহযুদ্ধ শুরু না হয় মারামারি কাটাকাটি শুরু না হয় এই তিনটা জিনিস আপনাকে একসঙ্গে করতে হচ্ছে আপনার ক্যাপিটালিস্ট সেক্টরটাকে বাড়াতে হচ্ছে আপনাকে প্রযুক্তিগত উন্নয়ন করতে হচ্ছে এবং আপনার স্থিতিশীল রাখতে হচ্ছে আমরা যদি তিনটা জিনিস দেখি আমরা প্রথমটাতে কিন্তু বেশ সফল হয়েছি যেখানে আপনার ষাটের দশকে হাতে গোনা কয়েকজন বাঙালি শিল্পপতি ছিল এখন হাজার হাজার বাঙালি শিল্পপতি হয়েছে আমি মনে করি পশ্চিমবঙ্গের থেকেও বাংলাদেশে এখন শিল্প শিল্প এবং শিল্পপতির সংখ্যা অনেক বেশি প্রথমটাতে আমরা খুব সফল হয়েছি প্রযুক্তিগত উন্নয়নের দিক থেকে আমরা খানিকটা সফল হয়েছি আমাদের আগে যেসব শিল্প ছিল পাট এবং বস্ত্র এগুলো ধসে গেছে কিন্তু একটা নতুন শিল্প পোশাক শিল্প এটা আমাদের গর্ব হিসেবে সাংঘাতিকভাবে উনিশশো উনাশিতে একটা চুক্তির মাধ্যমে দেশ এবং দেগুর সেই চুক্তির মাধ্যমে আমরা নতুন ব্যবস্থাপনা শিখি এবং সেই ব্যবস্থাপনার মাধ্যমে আমরা কিভাবে আন্তর্জাতিক মানের একটা শিল্প তৈরি করতে পারি সেটা আমরা শিখেছি এবং সেটার বিকাশে আমাদের এখন সত্তর আশি ভাগ আয় সেই একটা খাত থেকেই আসছে বিদেশি আয় আমাদের যেটা রপ্তানি মানে আপনার শিল্প রপ্তানির আয় ওই ওখান থেকে আসছে তৃতীয় জায়গাটা স্থিতিশীলতা রাজনৈতিক স্থিতি সেখানে আমাদের আরও এখন অনেক কিছু করতে হবে আমাদের ইতিহাসে কিন্তু অনেক রদবদল হয়েছে অনেক রক্তাক্ত ইতিহাস একাত্তরের পরে আমরা সবাই জানি এবং সেখানে আমাদের আরও অনেক কিছু করতে হবে যাতে আমরা সবাই মিলে একসঙ্গে বিভিন্ন ধারার মানুষ কিন্তু সবাই এক এক এই বাংলাদেশের নাগরিক কোনো একমতের বাং এখানে লোক নাই এই সবাইকে মিলে আমাদের থাকতে হবে এবং সেটা এখনও এটা একটা প্রক্রিয়াধীন এটা কি হবে আমরা এখনও জানি না কিন্তু এই এইটা যদি আমরা সমাধান করতে পারি এবং আতর সাহেব আরও বলবেন এই বিষয়ে তাহলে কিন্তু আমি মনে করি যে আমাদের প্রবৃদ্ধি আরও অনেক হতে পারত এবং হবে ভবিষ্যতে আমাদের এই ব্যাপারে কিন্তু খুব কমপ্লেসেন্ট হওয়ার কোনো কারণ নাই যদিও আমাদের প্রচণ্ড প্রবৃদ্ধি হয়েছে প্রবৃদ্ধি আর মাথা পিছু আয় এটা কিন্তু দুটো ভিন্ন জিনিস মাথা পিছু আয়ের দিক থেকে আমরা এখনও অনেক ভারতবর্ষে সব থেকে গরিব দেশ প্রবৃদ্ধির হারের দিক থেকে আমরা কিন্তু পাকিস্তানের থেকে বেশি গত বছরে ভারতের থেকেও আমাদের প্রবৃদ্ধি বেশি ছিল কিন্তু মাথা পিছু আয়ের দিক থেকে আমরা ভারতের প্রায় অর্ধেক এবং পাকিস্তান ভারতের থেকে দশ থেকে পনেরো পার্সেন্ট কম তার মানে আমরা পাকিস্তানেরও অনেক পিছনে আছি তো এটা আপনি গাড়ির রেসের মতন আপনার সামনে যদি একটা গাড়ি থাকে অনেক সামনে তাহলে আপনি শুধু তার গতিতে তার তার গতি অর্জন করলে যথেষ্ট না তার কাছাকাছি আসতে হলে তার গতির থেকে অনেক বেশি গতিতে আপনাকে এগোতে হবে তার মানে ভারতের যদি প্রবৃত্তির হার পাঁচ থেকে ছয় হয় আমাদের প্রবৃত্তির হার হতে হবে সাত থেকে আট থেকে নয় এবং সেটা দুই তিন দশক আমাকে চালাতে হবে তাহলেই আমি ক্যাচ আপ করতে পারবো তার মানে আমার অনেক দূর যেতে হবে এ এটা কি এরকম রিফ্লেক্ট করে যে ধনী এবং গরিবের ব্যবধান অনেক বেশি না সেটা তো আছে কিন্তু সেটা তো আমাদের বৈশিষ্ট্য না ভারতেও ধনী এবং গরিবের ব্যবধান বিশাল আমাদের থেকেও বেশি পাকিস্তানেও তাই চীনেও তাই ধনী এবং গরিবের ব্যবধানটাও কমাতে হবে প্রবৃদ্ধিটাকেও বাড়াতে হবে দুটা কিন্তু আলাদা জিনিস আপনার কাছে আবার আসবো ডক্টর আতে রহমান উনি সহনশীলতার কথা বলছিলেন রাজনীতিতে টলারেন্স আমরা এখনও দেখি যে আমাদের বড় যে পলিটিক্যাল পার্টিসগুলি সারাক্ষণিক রন্দলের মধ্যে থাকে এটা অনেক বছর ধরে হয়ে আসতেছে এবং এই এটা টলারেন্সটা হবে কি না আদৌ এটা বোঝা যাচ্ছে না ঠিক আপনি কিভাবে দেখেন আপনাকে ধন্যবাদ প্রথমে আমি আপনি যে প্রথম শুরু করেছিলেন যে এই যে তেতাল্লিশ বছর এতে আমাদের অর্জন কি আমার মনে হয় আমাদের জাতীয় ক্রিকেট টিমের মতো জাতীয় ক্রিকেট টিম যদি আপনি লক্ষ্য করেন মাঝে মাঝে একেবারে বিস্ময়কর অর্জন করে ফেলে আবার হঠাৎ করে এত বেশি রাষ্ট্রেশন হতাশায় মধ্যে আমাদের ফেলে দেয় সুতরাং এই যে একটা আমাদের স্বভাবগত বা জাতিগত যে উত্থান পতনের মধ্যে দিয়ে কিন্তু আমরা যাচ্ছি কিন্তু তারপরেও আমি বলবো যে বাংলাদেশের যে পজিটিভস যে ইতিবাচক বাংলাদেশ যেটা ডক্টর মুশতাক খানও কিছু ইঙ্গিত করেছেন আমি আরও আমরা যেটাকে উন্নয়ন বলি নট প্রবৃদ্ধি বাট উন্নয়নের ক্ষেত্রে দেখেন উনি বলেছেন যে পার ক্যাপিটাল ইনকাম আমরা কম বাট সামাজিক দিক থেকে কিন্তু বাংলাদেশ এগিয়ে এই অঞ্চলেও যদি ধরেন হ্যাঁ এখন যদি আপনি অন্যান্য পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে তুলনা করেন তাহলে হয়তো আমরা পারব না কিন্তু দক্ষিণ এশিয়া আমাদের কিন্তু অগ্রগতি ভালো যেমন স্বাস্থ্য আমরা এমডিজি গোল যদিও অসংখ্য অস্বাস্থ্যকর পরিবেশ মানুষ কষ্ট পাচ্ছে সুতরাং এই দিকটি কিন্তু আছে যেমন এখনও গরিব যদি আমরা যদি দেখি যে পভার্টি ইন্ডেক্সে বাংলাদেশ অনেক ভালো করেছে কিন্তু এরপরেও পাঁচ কোটি লোক বিলিয় ডে তার নিচে মানে সীমার নিচে পাঁচ কোটি লোক কিন্তু ষোলো কোটি লোকের মধ্যে সুতরাং থার্টি প্লাস পারসেন্ট তো কম না তো মনে হয় যে সব গরিবই মাঝে মাঝে যদি আমরা দেখি সুতরাং ওয়ান সাইড ইজ লাইক দ্যাট তারপরে আরেকটা জিনিস যেটা যেটা আমি বলবো যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যেমন আমাদের স্বাধীনতা যুদ্ধটা ছিল আপনি যেটা প্রথমেই ইন্ট্রোডিউস করেছেন একটা বিপ্লব কিসের বিপ্লব অর্থনৈতিক সামাজিক ইট ইস এ সোশ্যাল রিভলিউশনের মতো ইটস নট এ সিম্পল ইন্ডিপেন্ডেন্ট শুধু স্বাধীন না যে একটা ভূখণ্ড নিয়ে পতাকা নিয়ে থাকবো তা না এটা কিন্তু সামাজিক বিপ্লব ছিল মানুষ বৈষম্য যেটাকে আমরা এখন বলি এক্সক্লুশন যেটা ডক্টর মুশতাক খান বলেছেন যে আমাদের প্রবৃদ্ধি আছে যেমন ওয়ার্ল্ড ব্যাংক এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এরা খালি প্রবৃদ্ধির জয়গাথা গায় কিন্তু বাংলাদেশের যদি আপনি আইডিয়াল দেখেন আদর্শ দেখেন শুধু প্রবৃদ্ধি না এই যে বৈষম্যকে দূর করতে হবে ইনক্লুসিভ একটা সোসাইটি তৈরি করবে যেখানে সাধারণ মানুষও পার্টিসিপেট করতে পারে পলিটিক্যালি সমাজগত এবং আমি বহু আগে যখন আমি প্রথম আমেরিকায় পড়াশোনা করতে যাই তখন একটা ফেমাস বুক পড়েছিলাম যে হু গভর্নস ইন এ সোসাইটি যেখানে এত অসম সোসাইটি সামাজিকভাবে অর্থনৈতিকভাবে রাজনৈতিক সেখানে কে গভর্ন করে সুতরাং আজকে বাংলাদেশে কিন্তু তাই আসছে ঘুরে ফিরে যে হু আস যাদের অনেক বেশি সম্পদ আছে আজকে দেখেন পার্লামেন্ট ইজ ফুল অফ রিচ পিপুল এদের টাকা পয়সার তো হিসাবে একটা পাওয়া গেছে রাফলি অনেক রিচ পিপুল রিচ রিচ হোক যেটা ডক্টর খান সুন্দরভাবে বলেছেন প্রবৃদ্ধির হারে এগিয়ে নিই কিন্তু পোর শূন্য রিমেইন মেন পোয়োর এটি কিন্তু বাংলাদেশের পিছু টান আমি মনে করি আজকে ওই দিক থেকে আমাদের নজর রাখতে হবে এবং আমরা অত্যন্ত ভাগ্যবান একটা কান্ট্রি ভূ কৌশলগত হিসাবে বাংলাদেশের যে অবস্থান সময় আজকে এবং আমাদের যে প্রোডাকটিভ পাওয়ার যে ফিফটি পারসেন্ট অফ দ্য পিপুল এই বাংলাদেশের বিলো টোয়েন্টি ফাইভ দিস ইজ অ্যান অ্যামেজিং সোসাইটি যে কর্মক্ষম এটা কিন্তু খুবই কঠিন প্রায় অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট পিপুল বিলো টোয়েন্টি ফাইভ সো এই প্রোডাক্টিভ পাওয়ারকে আগামী দশ বছরে যদি আমরা কাজে লাগাতে পারি সেই ধরনের আমি আপনার রাজনৈতিক অর্থনৈতিক আমরা পরে ডিসকাশন করবো যেমন কৃষিখাতে সাফল্য একটা বলি এটা কিন্তু কল্পনীয় কল্পনাই করতে পারি না যে এত প্রোডিউস করে বাংলাদেশ আমরা আমার মনে আছে স্বাধীনতা উত্তর যখন আমরা আমেরিকায় যাই আমি তখন আমার মনে হচ্ছে আমেরিকায় এত তৈরি করতে পারে প্রোডাকটিভ ক্যাপাসিটি অব দ্য নেশন বিশেষ করে এগ্রিকালচারে এত এখন বাংলাদেশ দেখে মনে হয় আমেরিকার চেয়েও বেশি প্রডিউস করে এরিয়া ওয়াইজ না আপনি যদি দেখেন ইভেন সবজি এত সবজি ফিফ্থ ইন দ্য ওয়ার্ল্ডি মনে হয় আমি বলছি না যে কৃষি আমাদেরকে এত কন্ট্রিবিউট করছে একটা বিপ্লবের মতো এটা কিন্তু কম না সুতরাং আমি বলি যে এর পরেও অফকোর্স গার্মেন্টস ইজ দ্য নাম্বার ওয়ান যেখানে টোয়েন্টি ফোর পয়েন্ট ওয়ান বিলিয়ন ডলার গত বছর তারা করছে এটা কি কম কথা নাকি বিলিয়ন উই কুড নট থিঙ্ক বাট নাও আওয়ার বিজনেসম্যান আর্ন বিলিয়নস তাদেরকে তারা যদি ঠিকমতো করে রাখতে পারে তাহলে তো বাংলাদেশ আরও এগিয়ে যাবে আমরা একটু প্রফেসর মুশতাকের কাছে আসি প্রফেসর মুশতাক আমরা নাইন আমরা স্বাধীন হওয়ার পর পর দেখলাম যে আমাদের টেন্ডেন্সি ছিল টুয়ার্ডস রাশিয়ান ব্লক মানে আমরা ইন্ডিয়া রাশিয়া এদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য একটু বেশি ছিল সেভেন্টি ফাইভের পরে আমরা দেখলাম যে ওপেন মার্কেট বা পুঁজিবাদের দিকে চলে গেলাম আমরা কিন্তু নাইনটি ওয়ানের পরে আমরা একটা লুক একটা পলিসি সব গভর্নমেন্টই নিতে চেয়েছে বর্তমান গভর্নমেন্টই কিন্তু লুক দিকে যাচ্ছে কিন্তু আবার পাশাপাশি বর্তমান গভর্নমেন্ট কিন্তু একটু রাশিয়ার দিকে আবার ঢলেছে বলে মনে হচ্ছে কারণ গ্যাস ফ্রম আমরা দেখেছি তারপরে কিছু মিলিটারি হার্ডওয়্যারের জন্য ব্যবসা বাণিজ্য হচ্ছে আমরা কি আর এখানে অনেকগুলো ব্যাপার আছে আপনার প্রযুক্তি থেকে আসছে আপনার বাজার কোথায় এবং আপনি কার সঙ্গে রাজনৈতিক মৈত্রী স্থাপন করছেন এগুলো ভিন্ন প্রশ্ন এখন আর আরেকটা প্রশ্ন হচ্ছে আপনি কোন দেশের বা কোন আদর্শের ম্যাপ নিয়ে নিজের দেশের সাংগঠনিক এবং প্রাতিষ্ঠানিক ব্যবস্থাগুলো তৈরি করছেন এখন একাত্তরের পরে শুধু বাংলাদেশ না উন্নয়নশীলের দেশ অনেক দেশেই একটা ধারণা ছিল যে প্ল্যানিংয়ের মাধ্যমে সমাজতন্ত্রের মাধ্যমে উন্নয়ন সম্ভব তো সেই আদর্শে অনেক ভালো জিনিস ছিল কিন্তু একটা সমস্যা ছিল যে উৎপাদনশীলতা এবং কম্পিটিভনেস এটা কিভাবে অর্জন করতে হবে তাদের এই ধারণাটা খুবই দুর্বল ছিল তো আমি বিভিন্ন খাতে প্ল্যানিংয়ের মাধ্যমে রিসোর্স আমি অ্যালোকেট করলাম যে এই খাতে এত টাকা আমি বিনিয়োগ করব। কিন্তু বিনিয়োগ করার পরে যে সে যে উৎপাদন করলো এটা যে কেউ কিনতে চায় না এটার মান যে খুবই অনুন্নত এটার যে কোনো বাজার নাই এটা যে সম্পূর্ণ একটা ওয়েস্ট এটার কিন্তু ধারণা ওই ধরনের প্ল্যানিং ব্যবস্থায় ছিল না যে কারণে ওই ওই পদ্ধতি ওই রাজনীতি শুধু বাংলাদেশে না পৃথিবীর সব উন্নয়নশীল দেশে উত্তর কোরিয়া বাদে এবং কয়েকটা ছোটো ছোটো দেশ বাদে এটা এখন চলে গেছে ভিয়েটনাম টিয়েটনাম সব এটাকে ত্যাগ করেছে তো সেটা লুক ইস্ট লুক ওয়েস্ট না সেটা ছিল একটা মানে মৌলিক আপনার কিভাবে আপনার অর্থনীতিকে আপনি নিয়ন্ত্রণ করবেন এটা তারপরে আমরা এখন যেটা লুক ইস্টের ব্যাপার আসছে যে বর্তমান যুগে যেই আপনার তত্ত্বগত দ্বন্দ্ব একটা হচ্ছে মুক্ত বাজারের একটা নীতি যেটা মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপিয়ান দেশ থেকে আসছে সেখানে বলা হচ্ছে যে সম্পূর্ণ অবাধ বাজার খুলে দাও সব কিছু খুলে দাও ভর্তুকি সরিয়ে ফেলো ওই প্রতিযোগিতার ভয়ে উৎপাদনশীলতা বাড়বে এবং সেই প্রতিযোগিতার ফলেই আপনার উন্নয়ন হবে কিন্তু আমরা গত পঞ্চাশ বছরে দেখেছি যে যেসব দেশ সব থেকে সফল হয়েছে তারা শুধু বাজার খুলে বসেছিল না আপনি দক্ষিণ কোরিয়া দেখেন তাইওয়ান দেখেন জাপান দেখেন বর্তমানে চীন দেখেন মালয়েশিয়া দেখেন হ্যাঁ বাজার ছিল প্রতিযোগিতা ছিল তারা রপ্তানি করেছে বিদেশি প্রযুক্তি এনেছে কিন্তু একই সঙ্গে তারা সরকারি রাষ্ট্রের ক্ষমতা ব্যবহার করে উঠতি সেক্টরগুলোকে প্রোটেক্ট করেছে প্রোটেক্ট সমর্থন করেছে সাপোর্ট করেছে এবং এটা সাময়িকভাবে আগে যেটা ছিল প্ল্যানিংয়ে যে এটা পার্মানেন্ট প্রোটেকশন ছিল যে আপনি ভর্তুকি পাবেন আজীবন আপনার এখানে প্রযুক্তিগত উন্নয়ন বা আপনার পদ্ধতিগত উন্নয়নের কোনো চাপ নাই তো এরা যেটা করলো দক্ষিণ কোরিয়া ইত্যাদি এসব উঠতি যেগুলোকে ডেভেলপমেন্টাল স্টেট বলে তারা সমর্থন করলো কিন্তু শর্ত সাপেক্ষে যে এইটুক সময়ের মধ্যে তোমাকে প্রতিযোগিতামূলক অবস্থায় আসতে হবে এবং এটা সাংঘাতিকভাবে সফল হয়েছিল আমরা কিন্তু সেই জায়গায় যাচ্ছি না বাংলাদেশ কিন্তু যখন আমরা লুক ইস্ট বলি আমরা কিন্তু সেই পলিসি কিন্তু আমরা আরোপ করছি না আমরা রপ্ত করছি না আমরা যেটা করছি যে এখন আমরা চীন এবং অন্যান্য দেশ থেকে আমরা বিনিয়োগ পাচ্ছি এখন যেহেতু পাশ্চাত্যের দেশগুলো একটা মন্দার মধ্য দিয়ে যাচ্ছে তাদের আর্থিক ক্ষমতা অনেক কমে গেছে তো এখন রাশিয়া চায়না এইসব দেশ থেকেই অ্যাকচুয়ালি চায়না রাশিয়ারও এখন অবস্থা সাংঘাতিক খারাপ আপনি জানেন তারা এখন রুবল কোলাপস করছে তো উন্নয়নশীল ব্রিক্স বলতে যায় ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এই দেশগুলোর মধ্যে একমাত্র দেশ যার বিশাল ফরেন এক্সচেঞ্জ সারপ্লাস আছে সেটা হচ্ছে চায়না চায়না তো চায়না চায়নাকে আকর্ষণ করা খুব ভালো এটার বিরোধিতা করার কোনোই কারণ নাই কিন্তু আমার মূল প্রশ্ন হচ্ছে যে আমার অর্থনৈতিক নীতিটা কি। আমার মতে সেটা হওয়া উচিত সেই পূর্ব এশিয়ার দক্ষিণ কোরিয়ার মতন যে বাজারও থাকবে আবার আমার শিল্পকে আমি সমর্থন করব সাময়িকভাবে শর্ত সাপেক্ষে তাদেরকে নতুন নতুন সেক্টর তৈরি করার জন্য সমর্থন করতে হবে এবং তাদেরকে ধাক্কা দিতে হবে যাতে তারা প্রতিযোগিতামূলক ব্যবস্থা চলে যায় তো এইটা যদি আমরা করতে পারি তাহলে ম্যাটার করে না আমি কার কাছে বিক্রি করছি আমি আমেরিকায় বেশি বিক্রি করছি না চীনে বেশি বিক্রি করছি এটা ম্যাটার করে না এটা হচ্ছে আমার বাজার কোথায় এখন বাজার যেহেতু আমার পণ্যের অনেক ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপ সেখানে আমরা বিক্রি করব। আমার বিনিয়োগ হয়তো আসবে চীনের কাছ থেকে কিন্তু আমার নীতিটা আসছে থেকে। নীতিটা আমার হওয়া উচিত সেই ইস্ট এশিয়ান কান্ট্রিজের নীতি যে আমি সাময়িকভাবে আমার নতুন নতুন সেক্টর তৈরি করব এই সবগুলো কিন্তু আমরা একসঙ্গে করতে পারি আমাকে কোনো এক পক্ষের তরফে আমি শুধু চীনে বিক্রি করব চীনের বিনিয়োগ করব চীনের পলিসি ফলো করব আমি কিন্তু চীনের যেভাবে ইকোনমিক পলিসি করে আমি করতে পারবো না কারণ আমার সেরকম চীনের কমিউনিস্ট পার্টি নাই আমি চাইনিজ কমিউনিস্ট পার্টির প্ল্যানিং আমি বাংলাদেশে করতে পারবো না তথা চীনের থেকে আমি বিনিয়োগ নিব বিক্রি করবো আমেরিকায় পলিসি হবে আমার ডক্টর আতর আপনাকে জিজ্ঞেস করি যে ইউএসএ আমাদেরকে লিস্ট ডেভেলপেড কান্ট্রিসের সুবিধাগুলিও দিচ্ছে না আবার জিএসপিও বেশ কিছু দিন ধরে আটকে রেখেছে এই পরিস্থিতি থেকে আমরা বেরব কীভাবে হ্যাঁ একটা জিনিস আপনাকে জানতে হবে যে আমেরিকা যুক্তরাষ্ট্র এখনও বাংলাদেশের নাম্বার ওয়ান ওয়ান সিঙ্গেল কান্ট্রি সিঙ্গেল কান্ট্রি হিসাবে এবং বিনিয়োগের ক্ষেত্রেও যেমন শেব্রন যে নাম্বার ওয়ান ফাইভ হান্ড্রেড টোয়েন্টি মিলিয়ন ডলার তারা অলরেডি ইনভেস্টেড এন আনাদার ফাইভ হান্ড্রেড ইজ কামিং সো ইটস এ ট্রেমেন্ডাস ইনভেস্টমেন্ট এবং আপনি দেখেন যে উনি যেটা বললেন দক্ষিণ এশিয়ার অনেক দেশ দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশ যেমন ভিয়েতনাম বুঝছি ভিয়েতনাম আমেরিকার এককালের বহু বড় শত্রু যার বিরুদ্ধে যুদ্ধ করেছে সেই ভিয়েতনাম তো আপনি জানেন যে 30 বিলিয়ন ডলারেডি এক্সপোর্ট করে বাংলাদেশ তো আমরা সিক্স পয়েন্ট সাম বিলিয়ন ডলার বা সেভেন বিলিয়নেই খুশি উই হ্যাভ এ চায়না তো কত ট্রিলিয়ন ডলার নাও অলমোস্ট তো সুতরাং আমেরিকা যুক্তরাষ্ট্র তো অনেক বড় বাজার এখানে তো অনেক কিছুই পুশ করার আছে এবং ইন ফেভার অব বাংলাদেশ ট্রেডটা ইন ফেভার দস ভেরি ইম্পর্টেন্ট আমরা চীন এবং ভারতের সঙ্গে তো অনেক বড় বাণিজ্য করি কিন্তু উই আর রানিং হিউজ ডেফিসিট ইন ফেভার অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না সুতরাং এইখানে আমাদের দেখতে হবে যে আমাদের কম্পিটিভ অ্যাডভান্টেজটা কোথায় ট্রেমেন্ডাস ইম্পর্টেন্ট গেইনসটা কোথায় যেটা মুশতাকব বললেন সুতরাং আমি এটা একটা দেখছি সুতরাং এইখানে আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত একটা কথা যেটা ওনার সঙ্গে আমি একমত ওইখানে একটু আমার ই আছে যেমন চায়না বলে যে বিড়ালটা কালো হোক আর সাদা হোক বিড়াল ইঁদুর মারছে কিনা মানে হোয়েদার ইট ক্যান পারফর্ম বাংলাদেশ এটা 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 এক্সপিডিয়েন্সি অনেক সময় প্র্যাগমেটিক অ্যান্ড নট অনলি প্র্যাগমেটিক এক্সট্রিম মানে হচ্ছে যে এটা একটা এক্সপিডিয়েন্সি হ্যাঁ এটা একটা ধরেন অনেক সময় আদর্শের কিছু নেই তো বাংলাদেশ তো ধরতে গেলে একটা আদর্শিক রাষ্ট্র আমাদের তো কিছু আইডিয়াল থাকা উচিত যেমন গণতন্ত্র একটা আমাদের আইডিয়াল সুশাসন আমাদের একটা আইডিয়াল হওয়া উচিত এবং ইনক্লুশন আমাদের একটা আইডিয়াল উচিত আজকে বাংলাদেশে দেখেন ইনকাম ডিসপ্যারিটি কত বেশি রিজনাল ডিসপ্যারিটি কত বেশি এবং সবচেয়ে বড় হচ্ছে যে আমাদের যে মানুষে মানুষে যে বিভেদ এবং এখন তো বিভেদের অনেক রকম হ্যাঁ দিকগুলো উন্মোচিত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশকে সংঘাতের পথে যাবে এখানে আমি বলবো যে শুধু অর্থনীতি যে বাংলাদেশের চালিকা শক্তি হবে এটা ঠিক না সুতরাং ফরেন পলিসির যদি আপনি তৈরি করেন সেখানে কিছু আদর্শ কিছু নীতি থাকতে হবে কিছু পলিসি ডিরেকশন থাকতে হবে যেটা সেদিক একটা আমি বলি আর সেকেন্ড প্রশ্ন আপনি যেটা আমি আলটিমেটলি করতে চাব। দ্যাট হু আর দ্য ড্রাইভার্স ইন বাংলাদেশ বাংলাদেশের এই যে রাষ্ট্রটা কি এটি কে চাল চালাবে আমরা ড্রাইভার্স নিয়ে আলাপ করে ছোট্ট বিরতি নিয়ে আসি আর এফএল থ্রেড পাইপ লেট এডিশনে এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি আমাদের সঙ্গেই থাকুন দেখছেন এসি টিভির রাতের আয়োজন আর এফ এল থ্রেড পাইপ লেট এডিশন লেট এডিশন আজকের বিষয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন বিরতিতে যাওয়ার আগে ডক্টর আতর আপনি গুড গভর্নেন্সের কথা বলছিলেন আমরা শুধু গুড গভর্নেন্সের কথা শুনি কিন্তু বাস্তবে তা দেখিও না এবং তার অস্তিত্ব অনুভবও করতে করি না দাতা সংস্থাগুলি কিন্তু অনেক প্রজেক্ট নেয় অনেক টাকা ব্যয় করে এই গুড গভর্নেন্সটা স্টাবলিশ করার জন্য কিন্তু তারপর আমরা ব্যাঙ্ক কেলেঙ্কারি দেখছি স্টক মার্কেটে দেখছি বিভিন্ন সব সেক্টরিক কারাপশন দেখছি মানে দুর্নীতি আছেই এই অবস্থায় আমরা কি মধ্য আয়ের দেশে যেতে পারবো মানে যেটা আমাদের গোল সামনে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের একটা টার্গেট করেছে মধ্য আয়ের দেশে এই কারাপশান নিয়ে কি আমরা যেতে পারবো না গভর্নেন্স তো আমি মনে করি যে আজকে বাংলাদেশের মেইন চ্যালেঞ্জ হচ্ছে গভর্নেন্স আমাদের ডেমোক্রেসি এটা তো ত্রুটিপূর্ণ এটা আমরা জানি এবং এখন আরও ত্রুটিপূর্ণ হয়ে যাচ্ছে কিন্তু এত সত্ত্বেও গভর্নেন্স যদি কলাপস করে দেন স্টেইট উইল কলাপস কারণ গভর্নেন্স ইজ মোর এ কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক যেমন আমি আপনাকে বলি একটা যেমন লিগ্যাল ফ্রেমওয়ার্ক ইজ ভেরি ইম্পর্টেন্ট তা নাহলে এই দেশে কেউ ইনভেস্টই করতে আসবে না যদি দেখে যে এই দেশে কোনো আইন নাই এ দেশে কোনো বিচার হয় না হুম আমি গ্রামীণ ফোনে এত টাকা মানে ধরেন কোনো একটা বিদেশি কোম্পানি এত টাকা করলাম তারপরে যদি সরকারকে খালি ঘুষ দিতে দিতেই বা অ্যাক্টর যারা তাদেরকে ঘুষ দিতে দিতেই সংস্থাকে ঘুষ দিতে দিয়ে চলে যায় এবং কোনো প্রবলেম হলে কোনো রিড্রেস নাই কোর্ট কাছে কোনো ন্যায় বিচার পাবে না তাহলে কিন্তু তারা ভয় পেয়ে যায় তো সুতরাং এটা একটা দিক আরেকটা হলো যে দেখেন আজকে বাংলাদেশে আপনি যে কথাটা বললেন যে টিআইবি যে রিপোর্টগুলো দিচ্ছে করাপশান রূপরে এগুলো কিন্তু সরকারিভাবে আমরা দেখছি যে এটার বিরোধিতাই করছে শুধু কিন্তু এটিকে যে ইফেক্টিভলি কার্ভ করবে বা রিডিউস করবে সেরকম কোনো পদক্ষেপ দেখছি না সুতরাং এটাও মানুষ ভয় পেয়ে যায় যে এখানে তো করাপশানের থাবা যেরকম চলছে যেমন ধরেন প্রকিউরমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমি জাতিসংঘেও দেখেছি যখন কাজ করতাম যে প্রকিউরমেন্ট ইজ এ বিগ থিং অনেক কিছু কিনতে হয় এখানে যে করাপশন হয় এটা আগে আমরা বলতাম একমাত্র এরিয়া অফ করাপশন এখন ধরেন রিক্রুটমেন্ট সার্ভিস ডেলিভারি বিজনেস লাইসিং সিটিজেন যা যা করতে চায় সব কিছুর মধ্যে করাপশন ঢুকে গেছে একটা চাকরি করার জন্য তাহলে এটা তো বিদেশিরা দেখছি এটা তো দেশের মানুষ অ্যাজ এ সিটিজেন তারা কিন্তু ন্যায় বিচার পাচ্ছে না তারা জানে টাকা ছাড়া কিছু হবে না এবং এই জিনিসটি কিন্তু আমাদের জন্য তারপরে জানি এই যে কমিশনগুলো সব কিছুর মধ্যে যদি আমরা দেখি করাপশন ইভেন একটা প্রাইমারি টিচার হয়ে যদি করাপশন হয় তাহলে কিন্তু আমরা বলি যে গভর্নেন্স কলাপসেস এবং স্টেট যে ফ্যাজিলিটি এটা অত্যন্ত বেড়ে যায় যে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে এবং রাষ্ট্র দুর্বল রাষ্ট্রের মানে সবলতা অর্থ বা ক্যাপাসিটি ডাজনট মিন যে আপনি পুলিশ সমানে রিক্রুট করে মানুষের মারার বন্দোবস্ত করেন সেটা কিন্তু ক্যাপাসিটি না ক্যাপাসিটি হচ্ছে যে আপনি কম পুলিশ দিয়ে আপনার কোয়ালিটিটিভ ইম্প্রুভমেন্ট করে মানবিকভাবে কিভাবে আপনি পিসফুল একটা লিগাল অর্ডার পিসফুল একটা পাবলিক অর্ডার রাখতে পারেন যেমন আমি ইংল্যান্ডে পাঁচ বছর ছিলাম ইংল্যান্ডে উনি উনি তো থাকেনি দেখেন আমি তো ইংল্যান্ডে স্কটল্যান্ড পুলিশে এত নাম ব্রিটিশ পুলিশের এত নাম ওদের রাস্তাও বেশি দেখা যায় না এটা লাঠি হাতে বসে থাকে বাট দে আর সো ইফেক্টিভ এত দক্ষি প্রতি গুলি করে মানুষ মারতে হয় না তো সুতরাং আমি বলতেছি যে এই যে রাষ্ট্রীয় যে গুলো প্রতিষ্ঠানগুলো যেগুলো আপনাকে পাবলিক অর্ডার রাখবে যেমন পুলিশ অ্যান্ড সিকিউরিটি ফোর্স এর উপরে তো মানুষের কনফিডেন্স কমে যাচ্ছে তাহলে বিদেশিদের কনফিডেন্স কীভাবে বাড়বে সুতরাং আপনি বিনিয়োগই বলেন বা মানুষ যে উৎসাহিত হয়ে দেশের মধ্যে যে একটা নিজেদেরকে আত্মনিয়োগ করবে সেই যে এনকারেজমেন্টটা সেই যে স্পৃহা সেই যে ঝাঁপিয়ে পড়ার মতো তাহলে কিন্তু যে প্রোডাক্টিভ পাওয়ার আমাদের ছিল আমার তো মনে হয় যে এই গভর্নেন্স কলাপসটা এটি খুব ইম্পর্টেন্ট আমি এখানে একটা জিনিস যোগ করতে পারি না আমি আপনাকে প্রশ্নই করি এটা যে ব্যবসায়ী শিল্পপতি বলেন যে বাংলাদেশের রাজনৈতিক অর্থনীতি মূলত লুটেরা অর্থনীতি এবং মাঝে মাঝে ফ্রেজাইল স্টেট অনেক সময় বলে ফেলে লোকজন আমরা দুই তিন বছর আগেও শুনেছি যে বাংলাদেশ ইজ বিকামিং অফ ফ্রেজাইল স্টেট ইজ অলরেডি এ ফ্রেজাইল স্টেট আমাদের এখানে এই রোল অফ ব্যুরোক্রেটসটা কীরকম রকম কী কেমন দেখেন আপনি এটা উত্তর দিতে গিয়ে আমি কিন্তু ওই উনি যে কথাটা বললেন সেটার থেকে আমি শুরু করি দুর্নীতি কিন্তু একটা খুব জটিল জিনিস এটা নিয়ে অনেক গবেষণা আমিও করেছি এবং হচ্ছে আমরা যখন দুর্নীতি নিয়ে কথা বলি আমরা খুব হালকাভাবে বলি দুর্নীতি এটা খুব একটা গবেষণার বিষয় দেখেন দুর্নীতি আর রাজনীতি এই দুটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত একটা উন্নয়নশীল দেশে আপনি যদি দক্ষিণ কোরিয়াকে দেখেন ষাটের দশকে বা চীনকে দেখেন আশি নব্বইয়ের দশকে সেখানে কিন্তু সাংঘাতিক দুর্নীতি ছিল দুর্নীতি থাকা সত্ত্বেও বিনিয়োগ তারা স্থানীয় বিনিয়োগতা বিদেশি বিনিয়োগতা থামে নাই কিন্তু কেন কারণ দুর্নীতির অনেক ধরন হয় খুব সোজা কথা আমি এটা অনেক সময় লাগবে আমি সোজা কথা যদি বল বলার চেষ্টা করি এক ধরনের দুর্নীতি হচ্ছে যেখানে রাষ্ট্র বিনিয়োগতাকে সাহায্য দিচ্ছে তাকে সমর্থন করছে তার যে সব অসুবিধা যেখানে বাধা বিপত্তি সেগুলা মোকাবেলা করার জন্য সরকার রাষ্ট্র বিনিয়োগ করছে আর যেটা মুনাফা হচ্ছে সেটা তারা ভাগ করছে এটা হচ্ছে প্রফিট শেয়ারিং করাপশন যেটা প্রফিট শেয়ারিং করাপশন হয় যেখানে বিনিয়োগটাও লাভ করছে আর কিছু ব্যুরোক্র্যাট পলিটিশিয়ান লাভ করছে তারা টেন পার্সেন্ট ফাইভ নিচ্ছে এটা খারাপ হতে পারে নৈতিকভাবে খারাপ হতে পারে কিন্তু এটাতে কিন্তু আপনার বিনিয়োগ এবং প্রবৃদ্ধি থামে না বরং আরও বাড়ে কারণ লোকে জানে যে আমি এখানে গেলে যদি সমস্যা হয় আমি সাহায্য পাবো এবং সাহায্য পেয়ে আমি সমাধান করে ফেলবো দেশেরও ভালো হবে আমারও ভালো হবে রাজনীতিরও ভালো হবে সবাই খুশি আছে আরেক ধরনের করাপশন হচ্ছে যে সরকার রাষ্ট্র রাজনীতি বিনিয়োগতার সামনে নতুন নতুন সমস্যা তৈরি করছে তাকে বাধাগ্রস্ত করছে এবং তার কাছ থেকে জোর করে আদায় করছে এটা হচ্ছে এক্সটর্শন এক্সটর্শন যখন করাপশন হয় যে আমি আপনার ব্যবসাকে ব্যাঘাত করে থামিয়ে বন্ধ করে তারপরে আপনার থেকে বের করছি এটা যখন হয় তখন কেউ যায় না আপনি দেখেন যে দুই ধরনের রাজনীতিতে কিন্তু মোটামুটি দুর্নীতি ম্যানেজ করা যায় একটা হচ্ছে খুবই সেন্ট্রালাইজ রাজনীতি যেখানে যে যে যারা শাসক শ্রেণী তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে ওদের রাজনীতির উপরে এবং আপনার প্রশাসনের উপরে যেটা দক্ষিণ কোরিয়া ছিল চীনে এখন আছে সেখানে যেটা হয় যে যে নেতা এটা কিন্তু তার স্বার্থে না যে ব্যবসা ক্ষতি হবে কারণ যে ব্যবসা বেশি উৎপাদনশীল সেখান থেকে সে বেশি পয়সা পাবে তো সে সবসময় চাবে যে ব্যবসাকে সমর্থন করা হোক সমস্যাটা হয় যখন আপনার রাজনৈতিক ব্যবস্থাটা ভেঙে পড়ে মানে শাসক শ্রেণীর মধ্যে অনেকগুলো দল উপদল এ একে সমর্থন করছে ও ওকে সমর্থন করছে একে আপনি পেলে আমি সেটাকে বাধা দিচ্ছি আপনার আপনার যদি ফ্যাকশন পায় তাহলে আমার ফ্যাকশন পাচ্ছে না আমি সেটাকে বাধা দিলাম স্বার্থ যখন অনেকগুলো স্বার্থ হয় এবং কেউ কাউকে নিয়ন্ত্রণ করতে পারছে না যেটা বাংলাদেশের মতন দেশের অনেকটা এই এরকমই একটা ঘটনা এখানে কিন্তু দুর্নীতি সাংঘাতিক ক্ষতিকর আবার আরেক ধরনের রাজনীতি হচ্ছে যেটা প্রতিযোগিতামূলক রাজনীতি যেখানে দুটো বা তিনটে দল ওরা হয়তো সবাই খুবই দুর্নীতির পরায়ণ এবং করে কিন্তু তারা প্রতিযোগিতার মধ্যে আছে সেখানেও কিন্তু দুর্নীতির এফেক্টগুলো এত খারাপ হয় না আমি আপনাকে দৃষ্টান্ত দিই ভারতের তামিলনাড়ু রাজ্য তামিলনাড়ু রাজ্যে এআইডিএমকে অ্যান্ড ডিএমকে প্রতিযোগিতায় আছে দুটি দল তামিলনাড়ু রাজ্য ভারতের সব থেকে করাপ্ট রাজ্যের মধ্যে একটি কিন্তু আপনি দেখেন এফডিআই কোথায় সব থেকে বেশি আসে তামিলনাড়ুতে যায় ভারতের ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রি কোন রাজ্যে তামিলনাড়ু রাজ্যে ভারতের সব থেকে ভালো স্কুল ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থা কোথায় এবং সেখান থেকে আসছে জয়ললিতা যে সব থেকে চরম দুর্নীতিবাজ করুণানিধি এবং মিস্টার রাজা যে ভারতের সবথেকে বড় যেটা করাপশন স্ক্যান্ডেল টু জি স্ক্যামের তিনি হচ্ছেন নায়ক এটা কিভাবে হয় এটা হয় যে যখন আপনার দুটি দল জানে যে আমি পাঁচ বছর টাকা বানাবো তারপর আমি বিরতিতে থাকব তারপর সে টাকা বানাবে তাদের মধ্যে একটা আমিও বাঁচব আপনিও বাঁচবেন এ ধরনের একটা সমঝোতা হয়ে যায় তখন আবার তারা কিন্তু দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ নেয় কারণ তখন কারো স্বার্থে না যে আমি তাড়াতাড়ি টাকা বানাবো কারণ আমি জানি যে আমি আবার আসব আপনি হারবেন তারপর আবার আপনি আসবেন তো দুজনের মধ্যে একটা সমঝোতা হয়ে যায় যে যেগুলো প্রাতিষ্ঠানিক জিনিস ব্যবস্থা। শিল্প এগুলোকে আমরা ধ্বংস করবো না আমরা অন্যভাবে টাকা বানাবো যে কেউ কোনো শিল্পপতি জমি চায় তাকে জমিতেছি তখন আবার ওই দক্ষিণ কোরিয়া চায়নার মতন আপনার উপকার করলাম আপনার কাছ থেকে টাকা বানালাম তো এইটা আমরা না হচ্ছি প্রতিযোগিতামূলক না হচ্ছি আমরা শক্ত রাষ্ট্র আমরা মাঝখানে আছি সেই জন্য আমাদের এই প্রতি আমাদের দুর্নীতিটা খুবই ক্ষতিকর দুর্নীতি নিয়ে আরো আরও কথা বলবো আমরা একটা বিরতি নিয়ে আসি আর এফএল সেট পাই প্লেটে এডিশন এরপর যে নিচ্ছি আর ছোট্ট বিরতি আমাদের সঙ্গেই থাকুক দেখছেন এসিটিভি রাতের আয়োজন পাইপ লেট লেট এডিশন আমাদের আজকের বিষয় স্বাধীনতা উত্তর বাংলাদেশের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন যাওয়ার আগে প্রফেসর মুশতাক আপনি বলছিলেন করাপশন সত্ত্বেও ভারতের তামিলনাডুতে বিনিয়োগ হচ্ছে এবং ফরেন ইনভেস্টমেন্ট আসছে কিন্তু বাংলাদেশে গত দশ বছরে যে পরিমাণ বৈদেশিক বিনিয়োগ আমরা দেখেছি সেটা গত এক প্রায় এক বছরের পেয়েছে মায়ানমার এক বছরই পেয়েছে এটা সেখানে নেই জ্বালানি সংকট উপরোক্ত তার প্রচুর সস্তা শ্রম রয়েছে এই এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে মায়ানমার আমাদের একটা বড়ো কম্পিটিটার হয়ে দাঁড়াচ্ছে এবং বিশেষ করে দুইটা মেন সেক্টর যেটা আমাদের রেডিমেড গার্মেন্টস এক্সপোর্ট এবং ম্যান পাওয়ার এক্সপোর্ট এই দুই দুই সেক্টরই কিন্তু তারা আমাদের কম্পিউটার আমরা এই অবস্থায় কীভাবে সার্ভাইভ করব এফডিআই বা বিদেশি বিনিয়োগ এটা একটা এটাও একটা জটিল ব্যাপার বিদেশি বিনিয়োগ আপনার দেশে যে বেশি হলেই আপনার উন্নয়ন ত্বরান্বিত হবে এত সহজ ব্যাপারটা না অনেক ধরনের খারাপ বিদেশি বিনিয়োগ হয় আবার ভালো বিদেশি বিনিয়োগও হয় আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে বাছাই করে বিদেশি বিনিয়োগ আনা তার আগে আমি বলি যে মিয়ানমারে যে বিদেশি বিনিয়োগ যাচ্ছে এটার একটা বড় অংশ হচ্ছে তাদের প্রচুর প্রাকৃতিক সম্পদ আছে আমাদেরও কিছু প্রাকৃতিক সম্পদ আছে এবং সেখানেই কিন্তু বিদেশি বিনিয়োগটা বেশি হয় গ্যাস তেল সব জায়গায় আফ্রিকাতে এটাই হচ্ছে এই প্রাকৃতিক সম্পদের জন্য যখন বিদেশি বিনিয়োগ আসে এটা কিন্তু যে একতরফাভাবে আপনার জন্য ভালো তা কিন্তু না অনেক সময় সেই চুক্তিগুলো যদি আমরা ভুলভাবে করি আপনি দেখবেন যে সিংহভাগ সুযোগ কিন্তু বিদেশে চলে যাচ্ছে আমরা খালি কিছু মানে চুনাপুটি এদিক ওদিক কিছু টাকা পাচ্ছি তো প্রাকৃতিক সম্পদের বিনিয়োগটা খুব সাবধানে আমাদের হ্যান্ডেল করা দরকার আমাদের যেটা চাহিদা সেটা হচ্ছে শিল্প খাতে বিনিয়োগ সেটা কিন্তু খুব কঠিন পাওয়া শিল্প খাতে বিনিয়োগ তখনই আসে যখন আপনার উৎপাদনশীলতা একটা পর্যায়ে পৌঁছেছে যখন আপনার সাপোর্টিং ইন্ডাস্ট্রিজগুলো আছে যখন আপনার অবকাঠামো আছে এবং সেখানেও অনেক ব্যাপার আছে আমরা শুধু অ্যাসেম্বলি ধরনের শিল্প বিনিয়োগ চাই না আমরা ওই ধরনের শিল্প বিনিয়োগ চাই যেখান থেকে যার অর্থনীতিবিদরা বলে স্পিল ওভার যাতে সেই আপনার লিঙ্কেজ হয় আপনার কম্পোনেন্টস ইন্ডাস্ট্রিতে আপনার সাপ্লায়ার ইন্ডাস্ট্রিতে সেগুলো নির্ধারণ করার জন্য খুব শক্ত সরকারি নীতি দরকার আমি ভিয়েতনামেও কাজ করি এবং ভিয়েটনামে এখন একটা বিশাল সমস্যা হয়েছে এখানে স্যামসাং দুই বিলিয়ন ডলারের ইনভেস্টমেন্ট করেছে কিন্তু ভ্যালিউ অ্যাডেড খুব কম সব কম্পোনেন্ট তারা বাইরে থেকে নিয়ে আসে ওখানে শুধু স্ক্রুগুলো টাইট করে আবার পাচার করে এরকম বিনিয়োগ করে কোনো লাভ নাই আমাদের এফডিআর আগে আমাদের একটা রাষ্ট্রীয় নীতি তৈরি করতে হবে যে আমরা কীভাবে ক্লাস্টারিং করব। কীভাবে আমরা ব্যাকওয়ার্ড লিঙ্কেজগুলো করবো আমরা যে এখন নিটোল যে ভারতীয় মোটরসাইকেল নিয়ে আসছে এটা একটা সুযোগ আবার এটা খারাপও হতে পারে এটা সুযোগ তখনই হবে যদি আমরা তার সঙ্গে সাপোর্টিং ইন্ডাস্ট্রিগুলো তৈরি করতে পারি কম্পোনেন্ট ইন্ডাস্ট্রিগুলো তৈরি করতে পারি তারা যদি সব ভারতীয় কম্পোনেন্ট নিয়ে এসে এখানে স্ক্রু টাইট করে এটাতে কিছু কোনো লাভ হবে না তো এফডিআই হ্যাঁ কিন্তু এফডিআইয়ের সঙ্গে আমাদের খুব শক্ত নীতি দরকার যাতে এই যে ইনক্লুসিভ গ্রোথের কথাটা গ্রোথ ইনক্লুসিভ হয় যখন আমি অনেক কর্মসংস্থান তৈরি করতে পারি আমি অনেক স্পিল ওভার তৈরি করতে পারি অনেক সাপোর্টিং ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি এফডিআই আসলে যে সেটা হবে তার কোনো নিশ্চয়তা নাই এবং অনেক এফডিআই অনেক ক্ষতিও করতে পারে আমার জাতীয় উৎপাদনকে ক্ষতিগ্রস্ত করতে পারে তো এফডিআই হ্যাঁ কিন্তু তার সঙ্গে শক্ত নীতিও দরকার আমাদের যে এফডিআইগুলি আসে নাই এটা কি পলিটিক্যাল ফেলিয়ার ছিল বা ব্যুরোক্রেটিক ফেলিয়ার ছিল আমাদের হ্যাঁ এইখানে আমি একটা জিনিস বলবো যে দেখেন বাংলাদেশের আইডিয়ালস কিন্তু যেমন যে আইডিয়ালসে আজকে এই মাসে বাংলাদেশের স্বাধীনতা হয়েছিল সেখানে কিন্তু শুধু অর্থনৈতিক উন্নয়নই আমাদের মূল কথা না সামাজিক ন্যায় বিচারটা একটা প্রণিধানযোগ্য আরেকটা হলো গণতন্ত্র সি। একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসিতেই তো আমরা যাচ্ছিলাম হঠাৎ করে এখন দেখি যে একটা ছেদ একটা লাল পিরিয়ড আমরা হঠাৎ করে দেখছি যে এইস এ কাইন্ড অফ ওয়ান পার্টি ডেমোক্রেসি সি ইলেকশন একটা হয়েছে কিন্তু ওয়ান পার্টি শো সো এটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর সো কারণ এটা হলো সামাজিক ন্যায় বিচারকে ত্বরান্বিত করবে না সুতরাং ইনক্লুসিভ ডেভেলপমেন্টকে ত্বরান্বিত করবে না সেখানে কিন্তু গণতন্ত্র একটা ভাইব্রেন্ট ডেমোক্রেসি এবং ইনক্লুসিভ এবং সামাজিক ন্যায় বিচার এই দুটো একসঙ্গে হাত ধরে যেতে হবে তাহলেই কিন্তু সত্যিকার কারণ আপনি কোনো সময় আমাদের যে আমাদের ডেভেলপমেন্ট আউটকামসটা যদি অপটিমাল করতে হয় তাহলে কিন্তু একটা ভাইব্রেন্ট ডেমোক্রেটিক অর্ডার এটি কিন্তু বাংলাদেশ স্বাধীনতা উত্তর আমাদের মনের মধ্যে ওইটি ছিল সুতরাং এইখানে আমি বলবো যে আজকে আমাদের গণতন্ত্র যে নিষ্পেষিত আমার কাছে মনে হয় যে একটা আমরা দেখছি যে একটা ওয়ান পার্টি ডেমোক্রেসি চলছে ইলেকশনও হয়েছে সব কিছুই এই যে একটা রিহার্সালি একটা অর্কেস্ট্রেটেড থিং এটা কিন্তু বাংলাদেশের জন্য ভালো হবে না কারণ এইটাই একটা আমরা বলি প্রেশার কুকার ইমপ্যাক্ট ক্রিয়েট করে সামাজিক শক্তিগুলো এটার থেকে এমনভাবে একটা প্রেশার ক্ষুব্ধ হয়ে থাকে যে এর যে যখন বিস্ফোরণ ঘটবে তখন এটা এদেশের যে গণত এদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা উন্নয়নের জন্য ভালো হবে না সুতরাং আমি মনে করি যে যে কথাটা বিনিয়োগ আমাদের দরকার সেজন্যে আমি মনে আইনি কাঠামো দরকার ওটা যেমন আজকে দেখেন আইনি কাঠামো আইন তো নাই আইন এক একজনের জন্য এক এক রকম এটা তো সবাই বলছে যে আইনের যে ইমপ্লিমেন্টেশন সেটা কীভাবে হচ্ছে আপনি আদারওয়ে অন্য পদ দিয়ে আপনি আইন আপনার ফেভারে নিয়ে আসছেন সুতরাং এটা কিন্তু সামাজিক ন্যায় বিচারের পরিপ্রন্থী এটা কিন্তু বিনিয়োগ এই জন্য আকৃষ্ট হতে পারছে না কারণ জানে যে কস্ট অফ বিজনেস এটা তো প্রভাবভিয়াল যে বাংলাদেশের কস্ট অফ বিজনেস ইজ ভেরি হাই এবং বিজনেসের আগেও অনেক টাকা দিয়ে দিতে হয় যেটা আমরা পদ্মা সেতুতে দেখলাম ডক্টর আতরণ সরকার এখন বলছে যে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে যখন বলছে যে পলিসি যখন ড্র করছে তখন বলছে যে আমাদের কোনো শত্রু নাই সবাই আমাদের মিত্র এটা কি পসিবল যে আমাদের কোনো কম্পিটিটার থাকবে না বা আমাদের কোনো শত্রু হবে না সত্যি আমি ওই সেন্সে বলছি আর কি এটা তো ধরেন একটা নীতিগত অবস্থান টু অল যেটা বঙ্গবন্ধু প্রথম বাংলাদেশ হওয়ার পরে কারোর সঙ্গেই সে শত্রুতা রাখতে চায়নি কিন্তু উনি হয়তো ইন রিয়েলিটি দেখেছেন যে আসলে পুরাটা এটা সত্য নয় ইউসি ইন রিয়েল ওয়ার্ল্ড ইন কঠিন বাস্তবতায় আপনাকে টিল্ট করা করতেই হয় কিন্তু আমরা কিন্তু বেছে নিয়েছি একটা ওপেন ইকোনমি আমরা কিন্তু বেছে নিয়েছি একটা গণতন্ত্র আমাদের জীবন মানে প্রণালী ইউসি গণতান্ত্রিক পদ্ধতিতে আমার ক্ষেত্রে তো আপনাকে হইতে হবে ওই ক্ষেত্রে আমরা টিল্টেল কিন্তু আজকে যদি এটাকে আপনি মনে করেন যে আমরা উল্টো পথে হাঁটব আজকে যদি আপনি এক নায়কতন্ত্র প্রতিষ্ঠিত করতে চান বা এক দলীয় শাসন প্রতিষ্ঠিত করতে চান এটা কিন্তু যুগোপযোগী হবে না এটা বাংলাদেশের যে আমরা বলি দি জেনুইননেস অব বাংলাদেশি পিপুল জেনুইটি অব বাংলাদেশ পিপুল সেটার সঙ্গে কম্প্যাটেবল না সেটার সঙ্গে একভাবে যায় না কারণ বাংলাদেশে মানুষ কিন্তু স্বাধীন চেতা সুতরাং এটা যতই করতে চেষ্টা করেন না কেন যেই করতে চেষ্টা করো ইট উইল সময় বাস্তবায়িত হবে না আমরা কি আর ওয়াকিং অন রাইট পাথ মানে পলিসিগতভাবে সমস্যাটা হচ্ছে যে আমাদের বৈদেশিক নীতি আসলে কি এটা বোঝা খুব কঠিন কারণ এখানে আমরা কোনো একটা জাতীয় ঐক্য তৈরি করার চেষ্টা করি না যে সব মত সব দল একসঙ্গে বসে আমাদের পররাষ্ট্রনীতি আমাদের অর্থনৈতিক নীতি কি মূল লোয়েস্ট কমন ডিনোমিনেটরটা কি এখানে আমি ওনার সঙ্গে একমত যে আমাদের কোনো শত্রু সেভাবে থাকার কথা না কিন্তু কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট থাকতে পারে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট দেখেন মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে অনেক কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে বোয়িং এবং এয়ারবাসের মধ্যে প্রায় যুদ্ধ হয় সেটা তারা আবার মীমাংসা করে এবং উভয় পক্ষ তার নিজের স্বার্থ কিন্তু ধরে রাখে এবং ফাইট করে সেই ফাইটটা খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা একটা শত্রুর সঙ্গে ফাইট না সেটা একটা মিত্রের সঙ্গে ফাইট কিন্তু আমি আমার স্বার্থ রাখছি এবং এটা ট্রান্সপারেন্টলি খোলা মেলা সবাইকে জানিয়ে করা হয় তো এখন দেখেন আমাদের বাজার হচ্ছে পাশ্চাত্যে কিন্তু আমরা যেসব পণ্য উৎপাদন করি এটা কারা আমাদের কম্পিটিটার কারা আমাদের কম্পিটিটররা অন্য গরিব দেশ মিয়ানমার ভিয়েটনাম ভারত চীন এখন আমরা যদি তাদের আমার নিজের শিল্প যদি আমি রক্ষা না করতে পারি এবং আমি বিনা শর্তে আমাদের প্রতিযোগী দেশগুলোকে এখানে এসে তাদের শিল্প স্থাপন করতে দেই বা তাদের পণ্য আমাদের আমার পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় আমি নিজের ইন্ডাস্ট্রি ধ্বংস করে দেই তাহলে কিন্তু এটা কাজের কাজ হবে না আমাকে আমার নিজের শিল্প আমার নিজের কর্মসংস্থান তৈরি করার ক্ষমতা আমার নিজের উৎপাদন ক্ষমতা এগুলোকে বৃদ্ধি করতে হবে এবং এটার জন্য যদি সাময়িকভাবে কোনো দেশ যে আমার মিত্র তার সঙ্গে আমাকে লড়তে হয় তাকে যদি আমাকে বলতে হয় যে না আমারও এখানে স্বার্থ আছে সেটা আমি মনে করি শত্রুতা না সেটাই হচ্ছে আসল মিত্রের সম্পর্ক বলতে আমি যে কথাটা বলছি আপনার সঙ্গে সুর মিলেই যে আজকে কিন্তু আমাদের যে মূল প্রয়োজন হচ্ছে যে রাজনৈতিক নেতৃত্বের যে সংকটটা এটার থেকে বেরিয়ে আসা দেখেন আমরা দ্য ড্রাইভার্স আর মোর ইম্পর্টেন্ট আজকে যদি রাস্তার দিকে চাকান বাংলাদেশ ঠিক ওই একটা ট্রাফিক সিস্টেমের মতো হাজার হাজার অসংখ্য মানুষ কিন্তু ড্রাইভিং সিটে কেউ নেই সমস্ত ইলিটারেট ড্রাইভারস ইউনো যারা যাদের সঠিক লাইসেন্সটাও নাই। বাংলাদেশও ঠিক তাই একটা স্টিওয়ার্ডশিপ দরকার আমাদের দিক নির্দেশনার সংকট এটা কিন্তু খুব আজকে তেতাল্লিশ বছর পরেও এটা আমাদেরকে বলতে হচ্ছে কিন্তু এই সংকটটা যদি ওভারকাম করতে না পারি আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের অর্থনৈতিক অগ্রাজাত অগ্রযাত্রার সঙ্গে এক ইন্ট্যান্ডেম একসঙ্গে চলতে হবে এটাকে বিচ্ছিন্নভাবে বলা যাবে না যে উই আর মানে এটা একটা চ্যালেঞ্জিং ইন্টারফেস বাট ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট ইন্টারফেস যে দুটো একসঙ্গে চলতে হবে কেউ যদি ভাবে যে একটাকে বাদ দিয়ে আরেকটা আমি চালিয়ে নিয়ে যাব আমি মনে করি বাংলাদেশ আরও গভীর সংকটে নিপ এটা নিয়ে আরেকদিন আলাপ করব। আপনাদের দুইজনকেই আমাদের স্টুডিওতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি ডেট এডিশন পুনঃপ্রচার হয় পরের দিন সকাল নয়টায় আজ এ পর্যন্তই রোববার নতুন কোনো অতিথির সঙ্গে কথা বলব সে পর্যন্ত ভালো থাকুন এসএ টিভির সঙ্গেই থাকুন শুভরাত্রি